everyone, welcome back to my channel. এখন ঘড়িতে 4টে বাজে, বিকেল 4টে। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো গুড আফটারনুন তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো সবাই জানিও, আমি ভালো আছি। আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কারণ আমার সকাল থেকে একদম সময় হয়নি, আমি ছিলাম না, একটু বেরিয়েছিলাম। তো আমি বিকাল থেকেই স্টার্ট করলাম, সকালে ভীষণ ব্যস্ততার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো সকালে আমি করেছিলাম মানে কোনো প্রকারে ভাত করেছি, ডাল করেছি একটু, আর মাছের একটা ঝাল করেছি, আর আলু চোখা করেছি। এই খেয়ে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। তো এখন ফিরে এসে এবার খিদে পেয়ে গেছে, সেজন্য খাবার বানাচ্ছি। চলো সন্ধ্যে থেকে, এই বিকেল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখো সবার জন্য এখন একটু খাবার বাড়ছে। এই রুটি করলাম, রুটি আর এই পেঁপের তরকারি করেছি, স্যালাড আছে, আর হাজবেন্ডের জন্য এখানে আমি ছানা বানিয়ে রেখেছি। আজকে একটু ছানা খাওয়াবো ওকে, ছানাটাও বেড়ে নিই চলো। এটা হলো আমাদের বিকেলের মানে টিফিন। আমরা অনেক সকালে আজ বেরিয়েছিলাম, জোরে খিদে পেয়েছে, সেই জন্য চলো খাবারগুলো বেড়ে ফেলি। দেখো ওখানে ছেলে পড়তে চলে গেল, টাটা। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, মানে একটু মাঝখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একদম একদম সুন্দর সুন্দর পরিবেশ, মানে কোনো বৃষ্টি টিষ্টি নেই, খুব ভালো। তো ছেলে পড়তে চলে গেছে, এখন সন্ধ্যেবেলা এই 7টা বাজে। আমি একটু সন্ধ্যে দিয়ে নিলাম, এবারে যাব রান্নাঘরে, এই সন্ধ্যের কাজ। একদিন তোমাদের আমার মানে ইভিনিং টু নাইট রুটিন একটা শেয়ার করব। তো রান্নায় ভাবছি আজকে একটু বিরিয়ানি করব, চটজলদি বিরিয়ানি কিরম ভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো রান্নাঘরে, এখনো কতগুলো বাসন পড়ে আছে দুপুরবেলার, মানে সকালে তাড়াহুড়ো করে চলে গেছি, করা হয়নি। তো ওইগুলো একটু মেজে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে করে প্রসেসিং শুরু করব বিরিয়ানির। চলো দেখো আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট। এবার এই ফ্রিজে ভাতটা তুলে দিচ্ছি, যে ভাতটা সকালের ছিল তুলে দিই, তারপর আবার মানে বাসমতি রাইসটা রান্না করতে বসাবো। তো চলো দেখো আমি বিরিয়ানির বাসমতি রাইসটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি নুন, নুনটা একটু বেশি করেই দিতে হবে, নুনটা দিয়ে ভাতটা বেশ হয়ে যাবে। যখন 80% ভাত হয়ে যাবে আমি তখন ভাতটা নামিয়ে নেবো। দেখো এদিকে আমি ভাতটা বসিয়েছি, এখনো ফোটেনি, আর এদিকে না আলুটাকে যেমন বিরিয়ানির আলু যেভাবে কাটে সেভাবে কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তা আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর সেদ্ধ হলেই বন্ধ করে তারপর এখানে আলুগুলো আবার ভাজবো। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে ফেলেছি, এবার মাংসটাকে একটু দই দিয়ে দেব। আর জানো তো একটা খুব মনটা খারাপ হয়ে গেছে, তার কারণ হলো চালটা আমি এখন দেখছি, এটা কিন্তু বাসমতি রাইসটা আমি নিইনি, মানে দুটো রাইস দুটো প্যাকেটে ছিল, এবার আমি এটাকে এমনি চালটা নিয়ে ফেলেছি। যাকগো আর কি হবে, এটারই করে ফেলবো বিরিয়ানি, রাত্রিবেলা তো ও অসুবিধা নেই, তাই করে নেব। চলো তো এটাই করি, আর এটা আলুটা ভাজতে ভাজতে আমি ততক্ষণ এটাতে শুধু প্রেশার কুকারে শুধু আলু সেদ্ধ করেছি, তো এটা ধুয়ে তুলে রাখবো। আমি সাধারণত প্রেশার কুকারে আলু সেদ্ধ করার পর বা এমনি আলু সেদ্ধ করলে আর প্রেশারটা মাজি না, কারণ যদি কোনো হলুদ কিছু মানে তরকারি করি বা কিছু তখন সেটা মাজি। আলু সেদ্ধ করলে ধুয়ে রাখি, ধুয়ে বন্ধ করে রাখি, পরের দিন আবার ওটা ব্যবহার করতে পারি। দেখো আমি রসুন কেটে নিয়েছি, আর আগে এখানটা দেখাই, আর বেরেস্তা ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নিচ্ছি, পেরেস্তা ছাড়া একদমই বিরিয়ানি ভালো লাগে না। তো এইবার আমি চিকেনটার মধ্যে টক দই দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, এই দুটো দিয়েই মেখে নেব। আমরা
আমাদের আবার এখন আমি আর ছেলে মানে আমাদের এখন আর লেগের দিকের পিস গুলো খুব একটা বেশি ভালো লাগছে না, তো হাজবেন্ডকে এখন মানে এরকম এই পিসগুলোই সিনার পিসগুলোই নিয়ে আসতে বলি, কারণ এটাই এখন আমাদের ভালো লাগছে, যখন যেটা আমাদের ভালো লাগে আর কি। এখন এটা ভালো লাগছে এটা আনাচ্ছি, আবার যখন লেগ পিস ভালো লাগবে তখন লেগের পিসগুলো আনাবো। দেখো আমি তেলের মধ্যে ছোট এলাচ, একটু বড় এলাচও ভেঙে দিয়েছি, তারপরে কাবাব চিনি, যা যা থাকে বিরিয়ানি মশলার যে গোটা গরম মশলাগুলো সবই এর মধ্যে দিয়েছি, সাজিরে সামরিচ সবই আছে। তো সেটা একটু ভেজে নেওয়ার পর আমি তেজপাতাটা খুব একটা দিই না, আমার তেজপাতার ফ্লেভার অত ভালো লাগে না, এবার রসুন বাটা রসুন কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা হোক, দেখো এর মধ্যে আমি ভাজা পেঁয়াজটাও একটু দিয়ে দিয়েছি রসুনটার সাথে, কারণ আলাদা করে আর পেঁয়াজ ভাজছি না, ভাজা পেঁয়াজটাই দিয়েছি, আর এই যে মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনটা একটু হলুদ ইউজ করিনি, হ্যাঁ হলুদ দেব না। একটু ভাজা হয়ে গেলে তারপর একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমি অল্প একটুখানি ওই যেটাতে চিকেনটা মাখা ছিল ওইটার বাটিটা ধুয়ে, ওতে অনেকটা দই লেগেছিল, তো ওইটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর অনেকটা লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার এই হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দেবো। কিছুটা মানে আমি নিচের দিকে সাধারণত চিকেনটাই একটু দিই, কারণ আমার রাইসটা দিলে না অনেক সময় রাইসটা একটুখানি বেশি ধরে ধরে মতো যায় বলে আমি সবসময় আগে চিকেনটা তলায় দিয়ে দিই, তারপরে রাইসটা ছড়িয়ে ছড়িয়ে দিই। এরপর আবার একটু চিকেন দিয়ে দেব, চিকেন গুলো সবকটাই দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো ছড়িয়ে দেব। আর এখানে যে বেরেস্তাটা করে রেখেছি বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম, আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর বাকি ভাতটাও দিয়ে দেবো। আচ্ছা এবার না ওপর থেকে আমি এই কিছুটা চিকেনের গ্রেভি এরকম রেখে দিই, যাতে ওপর থেকে একটু দিয়ে দেওয়া যায়। তারপরে এই বেরেস্তা সমেত একটা আলু আমার একটু গলে গিয়েছিল, আমি ওটাও একটু দিয়ে দিলাম, মানে বেরেস্তাটা লাস্টে ভাজাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি মিঠা আতর আর ঘি, ঘিটা সবসময় একটু বেশি করে দিতে হবে, চলো ঘিটা দিয়ে দিই। দেখো গ্যাসে আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিলাম, এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি, ঘিটা একদম মন খুলে দিতে হবে, ঘিতে কিপটামি করলে চলবে না, ঘিটা একদম ভালো করে দিতে হবে। তারপর দিয়ে দেবো একটু মিঠা আতর, মিঠা আতরটা একদম অল্প করে,
বেশি না, বেশি হলে না খুব বাজে খেতে হয়ে যাবে, ওই 2-4 ফোঁটা। এবার আমি হাঁড়ির ঢাকাটা দিয়ে জাস্ট তাওয়ার ওপর বসিয়ে দেব। দেখো আমি এইভাবে সেট করে দিলাম, ঠিক 5 মিনিট রাখবো। 5 মিনিট এই যে গ্যাসটা একটু কমিয়ে দেবো, তাওয়াটা যেই আমার গরম হয়ে যাবে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রেখে দেবো। ব্যাস তারপরে সার্ভ করাটা তো হাজব্যান্ড করবে, আমি বিরিয়ানি মেশানোটা একদম ভালো পারি না, তো এটা হোক 5 মিনিট। ঘিটা তো একদম দরাজ হাতে দিতে হবে, তবে কিন্তু টেস্ট হবে। আর ছেলে যখন মানে ছেলে এই টাইপের খাবার ভীষণ তার পছন্দ, আমাদেরও খুব ভালো লাগে রাতেবেলা একটুখানি অন্যরকম হলে, তো অল্প করে এরকম করে নেওয়াই যেতে পারে। যেমন খিচুড়ি টিচুড়ি হাজব্যান্ড ভালোবাসে, ছেলে কিন্তু একদম ভালোবাসে না খুব একটা, আমারও খুব একটা ভালো লাগে না। তো এই টাইপের খাবার আমাদের যেটা যেরাম মানে হলে পরিবারে সবাই ভালোবাসবে ভালো লাগবে সেটাই করা ভালো, তো সেটাই সেই জন্য করি। ছেলের আবার একটু চাইনিজগুলো বেশি পছন্দ, তো ওটাও করি, এটাও করলাম একরকম। এমনি ঘি এগুলো তো শরীরে যাওয়া ভালো জিনিসই, শরীরের ঘিটাও অনেক সময় হাড়ে মানে শক্তিগুলো বাড়ায়, যে ঘি খেলেই সবসময় ফ্যাট হওয়ার ব্যাপার থাকে এটা কিন্তু সবসময় একদমই নয়, মানে মাঝে মাঝে ঘিটা খাওয়াও খুব দরকার। তার সাথে পেঁয়াজটাও অনেক উপকার দেবে, আর চিকেন তো আছেই। দেখো ছেলে পড়ে ফিরে এসছে, এবার হাজব্যান্ডকে বলেছি মানে ওকে বলেছি তুমি বেড়ে দাও বিরিয়ানিটা, তো ও এটা ভালো মেশাতে পারে, তো সেই জন্য ওই এটা করে দিচ্ছে। অনেকটা রাতের কাজ এগিয়ে ফেলেছি জানো তো, দুটো মশারি আজকে আমি একদম বিছানা করে ফেলেছি, ঝেড়ে ফেলেছি, শুধু মশারিগুলো টাঙিয়ে নেবো। আর এদিকে আমাদের ডিনার বাড়া চলছে, ভালো গন্ধ ছাড়ছে, উফ মিঠা মিঠা আথর আর ঘিয়ের হেভি সুন্দর একটা সুন্দর স্মেল, বিরিয়ানি বিরিয়ানি ঘরটা একদম বিরিয়ানি হলে মোমো করে গন্ধে, তো ভালো গন্ধ ছাড়ছে। এই যে আমার দেখে নাও কেমন হয়েছে, খেয়ে নিয়ে তোমাদের রিভিউ দেব কেমন হয়েছে। তো আমাদের তিনজনেরই বাড়া চলছে খাবার, দেখো চলো এবার আমরা খেতে বসে যাই। এখন ঘুরিতে বাজছে 11:30, এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো, আর এই একটু হাজব্যান্ড বসে এখন একটু পাশে ফোন টোন করছে, আর ছেলে একটু পড়ছে, আর আমরা একটু পরেই মশারিটা খাটাবো আর শুয়ে পড়বো, এই কাজ। আমি রাত্রিবেলা তো বাসন মাজি না, মানে রেখে দিই, আমি সকালে আমার এনার্জি একদম মানে রাতটা একদম কাজ করে না, মানে আমি এটা করলে আমার প্রচণ্ড কষ্ট হয়, ওটা আমি সকালে উঠেই করি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা, গুড নাইট।